একজন রাজশাহীতে জিজ্ঞেস করছে, আপনার ছেলের নাম কি? ছোট্ট একটা ছেলে। হুজুর আমার ছেলের নাম ডলার। আমি বললাম, ডলার কে? হুজুর আগে ছিলাম গরিব, মেয়েটা হইলো একটা মুদি দোকান দিলাম, ছেলেটা হইলো মুদি দোকানে 10 লাখ টাকার মাল উঠাইলাম, আল্লাহ তালা এক জায়গা থেকে ব্যবস্থা করে দিল। চিন্তা করলাম যে ছেলে আসার পরে যে আমার টাকা বাড়লো, এর লাগে মহব্বত করে ছেলের নাম টাকা তো আর রাখা যায় না, ডলার রেখে দিছি। যাদের সামর্থ্য আছে ছেলেকে বিয়ে করা যায়। রোজ টিভি 24 এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন। এই যে সমস্ত পাপগুলো ফোনে যে যে আজেবাজে আলাপ টালাপ, সেক্সুয়াল আলাপ টালাপ, বন্ধু বান্ধব হোক পরক্রিয়া হোক, যে এই সমস্ত আলাপগুলো অনেক সময় মানুষের চারিত্রিক দোষের কারণে ঘটে, অনেক সময় বাপ মা ছেলে মেয়েদের যথাসময়ে বিয়ে শাদী দিতে চায় না, এই জন্যও ঘটে। সবার তো একটা মানবিক খাহিশ আর চাহিদা আছে, এটা তো আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। তো চেষ্টা করবেন যারা আপনাদের সন্তান আছে তাদেরকে একটু দ্রুত বিয়ে করে দেওয়া। অনেক বাবার সম্পদ আছে, চাইলেই কিন্তু ছেলে এবং বৌমা দুইজনকে পালতে পারে, তারপরে বিয়ে দিতে চায় না, এটা করবেন না। যাদের সামর্থ্য আছে ছেলেকে বিয়ে করায় দেন, যদি বিয়ে করায় দেন অনেক লাভ। কী লাভ? ও নিজে গুণা থেকে বাঁচবে এবং আপনিও তো দায়িত্বশীল। যদি তাকে গুণার পথে আপনি ছেড়ে দেন, সে যদি গুণা করে, বাবা হিসেবে আপনি বাধা দিতে পারবেন না। এক সময় কেন পারবেন না? সন্তানের বয়স এখন 26, টকবগে যুবক, মাথায় অলওয়েজ রক্ত উঠে থাকে, মাথা গরম, কিছু বললে বাপের পরোয়াই করে না, পাত্তাই দিতে চায় না, আছে না নাই। সুতরাং সন্তানের বয়সটা যখন একটা ধরেন 20 থেকে 24, 24 থেকে 28, এই যে এই সময়টার মধ্যে সন্তানদেরকে চেষ্টা করবেন বিয়ে করিয়ে দিতে। মেয়েদেরকেও চেষ্টা করবেন 18 থেকে 22, 23, 24, 25, এই সময়টাকে বিয়ে করিয়ে দিতে। যদি বিয়ে করিয়ে দিতে পারেন তাহলে কী হবে? সন্তানগুলো পাপ থেকে বেঁচে যাবে, সন্তানগুলো ইসলামাইজ হবে। প্রিয় ভাইরা আমার, সন্তানগুলোকে যদি আপনি মনে করেন সুপথে আনতে চান, পাপমুক্ত জীবন যদি আপনি দিতে চান, তাহলে কয়েকটা লাভ আছে। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচলো, সন্তানগুলো বাপ মার খেদমতের জন্য প্রস্তুতি নিল, সন্তানগুলো সুপথে থাকলো, লাইনে থাকলো, বেলাইনে হয়ে গেলে আনা যায় না। অল্প বয়সে যদি বিয়ে দেন যেমন কয়েকটি লাভ হচ্ছে দেখেন, যখন 20 থেকে 25, 26 এই সময়ের মধ্যে কোনো ছেলে মেয়েকে আপনি বিয়ে করাবেন, এই সময়টায় তাদের ভেতরে একটা ভরা চেতনা কাজ করে, যেটাকে আপনারা বাংলায় বলে থাকেন যে একটু কেমন শোনা যাবে আর কি, যৌবনের একটা মূল সময় তারা প্রদর্পণ করেছে। সেই সময়টাতে যদি আপনি তাদেরকে বিয়ে শাদী করিয়ে দেন, তারা একে অপরকে উপভোগ করতে পারবে, চিনতে পারবে, বুঝতে পারবে, যেটা 30 বছর 35 বছর পরে থাকে না। 30 বছর 35 বছর পরে যখন বিয়ে শাদী করে কোনো যুবক বা যুবতী, ওই আকর্ষণটা থাকে না যেটা 20 বা 25 বছরের মধ্যে ছিল। তখন বিয়ে করতে হয় তাই করলাম, এরকম একটা চেতনা থাকে, ঠিক কিনা? বাচ্চা নিতে হয় তাই নিলাম। 35 বছর 36 বছর একটা ছেলে যদি বিয়ে করে, 60 বছর যখন ওনার বয়স, বাচ্চা যদি 2 বছরে হয়, ওনার ছেলের বয়স তখন কত হবে? ধরেন 38 বছরে তার বাচ্চা হয়েছে, ওনার বয়স 60, ছেলের বয়স কত? 22 বছর নাকি? 22 বছর। 60 বছর আগেই তো অনেকে মারা যায়, তো 22 বছরে একটা ছেলে, তখন ওনার শেষ হইতেও পারে নাও হতে পারে, তার মানে নিজের নাতি নাতনিকেও সে দেখতে পাইল না। অথবা এমনটা যদি হয় যে বাচ্চা কাচ্চা আরও দেরিতে নিল, অনেকে তো 4-5 বছর সময় নেই, তার মানে তার ছেলেটা 8-9-10 ওঠার আগেই সে কিন্তু দুনিয়া থেকে ফিনিশড, বলেন না কেন? তো ওই যে আপনার স্ত্রী এই 9-10 পড়া ছেলেটার এত খরচ, তখন কোত্থেকে যোগাবে? আপনি বলবেন আল্লাহ চালাবে। অবশ্যই আল্লাহ চালাবে, আল্লাহ চালাবে, কিন্তু আল্লাহ তো আপনাকে একটা সিস্টেম শিখিয়ে দিয়েছে, তাই না? যখন আপনি কম বয়সে আপনার ছেলেকে আপনার মেয়েকে বিয়ে করাবেন, সামর্থ্য অনুযায়ী ছেলেটা এবং মেয়েটা অল্প বয়সে বাবা মাও হবে। বাবা মা যখন অল্প বয়সে হবে, এক সময় দেখবেন আপনি উপার্জন করছেন, আপনার ছেলে উপার্জন করছে, আপনার নাতি উপার্জন করছে, অথবা আপনার নাতির যে ছেলে সে আপনার ক্লাস 5-এ 4-এ পড়তেছে। বাংলাদেশে এমনও হচ্ছে যে তারা দেখে যেতে পারছে, আগেকার মুরব্বীরা, বর্তমান মুরব্বীরা নিজের পোলা 8-এ উঠার আগেই পটল তুলে দুনিয়া থেকে বিদায় নেয়, কথা বলেন? এটা খেয়াল রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলছেন, ইয়া মাআশারাশ শাবাব মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। হে যুবক, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করো, বিয়ে করাও, এবং বিয়ে যদি করো কী হবে?
দৃষ্টিকে অবনমিত রাখতে পারবে, লজ্জাস্থানের হেফাজত হবে, গুণাগুলো কম হবে। ফোনে আজে বাজে আলাপ, মুরব্বী আপনারা বুঝেন না, এগুলো পোলাপান যে কত রঙের ঢঙের আলাপ করে ইউটিউব ফেসবুকে এগুলো দেখা যায়, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। বাপ মা জানেও না যে এর পোলা টিকটকে একজন স্টার হয়ে গেছে, কথা বলেন না কেন? বাপ কিন্তু হাজি সাহেব উমরায় যায়, সামনের কাতারে এসে নামাজ আদায় করে, ওইদিকে পোলা জুমাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। আছে না এরকম বাপ হাজি সাহেব মেয়ে বোরকা পরে বাইর হয়, যাওয়ার পরে আফতাব নগরে যায় যে টিকটক বানায়, বাপ কিন্তু জানেই না। আল্লাহর কাছে কি জবাব দেবে? বিশ্বাস করেন, এই যে জিনাহের মানসিকতা, অনেক পুরুষ আছে যারা বিয়ের আগে জেনা ব্যবচার করে, বিয়ের পরে অনেকেই করে, নাউজুবিল্লাহ, জায়েজ নাই, কিন্তু বিয়ের আগে যেরকম পাগলের মতো ছুটে, বিয়ের পরে কিন্তু এরকম পাগলের মতো ছুটে না, তখন কিন্তু বিবেকে বাধা দেয় যে এটা করা যাবে না, এটা তো হারাম। সুতরাং আপনার ছেলের হারামের পথটাকে আপনি বন্ধ করে দেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে সন্তান সন্ততি প্রতিষ্ঠায় বাপ মার ছায়াটা সে পায়। যখন কম বয়সে বিয়ে করে, 20, 22, 25, 26, 28 এর মধ্যে, তখন বাচ্চা কাচ্চা বড় হয়, বাচ্চা কাচ্চার সফলতাও বাপ মা দেখতে পায়, বাচ্চা কাচ্চাকে গাইডলাইন করতে পারে। তিন নম্বর, অল্প বয়সে বিয়েতে সব কিছু তারা ভাগাভাগে করতে পারে। সে ফর এক্সাম্পল, একটা মানুষ যখন 33, 34, 35 বয়সে পদার্পণ করে, তারপর থেকে কিন্তু তার শরীরে রোগ ঢুকতে থাকে, খেয়াল করবেন শরীরটা হালকা ভারী হওয়া শুরু হয়, আছে না নাই? পেটটা ছিল এতদিন স্লিম, এখন পেটটা একটু সামনের দিকে বেড়ে যায়, তারপরে কোমরটা হালকা একটু ব্যথা শুরু হয়, আগে দৌড়াইতো 5 কিলো, এখন কিন্তু আর 5 কিলো দৌড়াইতে পারে না, 10 কিলো দৌড়াইতে পারে না, 1 কিলো হাঁটতে গিয়ে ইহা 3 মিনিট রেস্ট নেওয়া লাগে, আছে না নাই? তো আপনি যখন অল্প বয়সে ছেলে এবং মেয়েকে বিয়ে করাবেন, তারা সুখ দুঃখ এটা ভাগাভাগি করতে পারবে। কেমন ভাগাভাগি? একে অপরের যে কোঅপারেশনটা, এটা করতে পারবে ঠিক মতো, আপনাকে সহযোগিতা করতে পারবে ঠিক মতো। আর যদি 33 বছর 34 বছরে ঘরে বউ নিয়ে আসেন, এমন একটা বুড়ি বউ যে বউ নিজেই চলতে পারে না, ওর দুইজন খাদেমা প্রয়োজন হয়, আপনার খেদমত করবে কি ঘোড়ার ডিম, কথা বলেন? শাশুড়ি কয়, এমন বউ নিয়ে এলাম যে আমার একটু সেবা টেবা করবে, এখন দেখি বউয়েরই সেবা করতে হয় আমার, এরকম তো হবে বুড়া বয়সে বিয়ে করাইলে, কথা বলেন না কেন? তো শক্তি সামর্থ্য যখন আসে তখন নিয়ে আসেন, যাতে করে একটু খেদমত নিতে পারেন, নাহলে আপনিও শীত পাটাং হয়ে পড়ে থাকবেন, এরকম কাঁপাকাঁপি করবেন ডান দিকে, আর বৌমা এরকম কাঁপাকাঁপি করবে বাম দিকে, বুঝেন নাই? দুই দিকে কাঁপানি, অটো অটো কাঁপানি চাউলে হয়ে যাবে, আল্লাহ তালা হেফাজত করুন, বলুন আমিন। চার নম্বরে, পাপ থেকে বেঁচে থাকতে পারবে, দৃষ্টিকে অবনমিত রাখতে পারবে। সন্তান পাপ করে, বাপেরা মনে করেন হ্যার পাপ হ্যাঁ করে, আমি তো নামাজ পড়তেছি, কোশ্চিন কালেও না, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমাদের ব্যাপারে দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেসিত হবে। মনে রাখবেন, বাপ যদি বুঝে যে ছেলে আসলেই পাপ করতেছে, আপনি বাবা হিসেবে যদি তাকে না আটকান, আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ছেলে টিকটক করে কেমনে, আপনার সামনে কিভাবে বলার সাহস পায় যে আব্বা এই মেয়েটার সামনে, এই মেয়েটার সাথে আমার অ্যাফেয়ার আছে, সম্পর্ক আছে, আব্বা এই ছেলেটাকে আমি ভালোবাসি, আপনি কেমন বাবা? যদি ভালোবাসার কথা বলে সেই দিনই বিয়ে করান, অথবা ওকে ওই পথ থেকে ছড়ান। 2 বছর সময় দিচ্ছেন যে অনার্স শেষ হয়ে যাক, মাস্টার্স শেষ হয়ে যাক, এই 2 বছরে যত আকাম করবে, আপনি বাবা জানার পরেও তাকে প্রতিরোধ করতে পারতেছেন না, অনার্স মাস্টার্সের অজুহাত দিয়ে তাকে বিয়ে করাইতে পারতেছেন না, বাবা হিসেবে আপনার কাছে দাঁড়াইতে হবে। আপনার অনার্স আগে না জেনা থেকে বাঁচানো আগে, কথা বলেন না কেন? জেনা থেকে আগে বাঁচান, সবার কথা বলছি না, ইল্লা যে 2-5 জন আছে, এই 2-5 জনের কথা বলছি, সবাই কিন্তু এরকম না। আপনি বাবা হিসাবে কখনো এই সুযোগটা করে দেবেন না আপনার সন্তানকে, ইনশাল্লাহ বলেন আয় রোজগারে বরকত হবে। মনে রাখবেন, যে মেয়েটাকে আপনার ছেলের জন্য নিয়ে আসছেন, ও কিন্তু রিজিক নিয়ে আপনার বাড়িতে ঢুকতেছে, আপনি মনে করতেছেন আমি খাওয়াবো কি পড়াবো কি, ও রিজিকটা নিয়ে আপনার বাড়িতে আসতেছে, ফয়সালা কার? ও যে ওর বাপের বাড়িতে ছিল এতদিন কি না খায়া হাওয়া খায়াছিল, কথা বলেন? ও রিজিক খাইছে না? ও জন্মের 1,000 বছর আগেই আল্লাহ তাআলা ওর জন্য বরাদ্দ রেখে দিয়েছেন, বাপের বাড়িতে 1 কিলো ভাত খাবি আর শ্বশুর বাড়িতে 1 কিলো ভাত খাবি, ওই রিজিকটা এখন কনভার্ট হচ্ছে। আপনি মনে করেন না যে আপনি ইনকাম করে তারা খাওয়াচ্ছেন, ইনকাম ও ছিল মাত্র, কিন্তু ওর রিজিক ও নিয়ে আসবে। এই জন্য দেখবেন, বিয়ের আগে একই চাকরি করতেন, বেতন পাইতেন 20,000, পকেটে থাকতো না একটাও, আর বিয়ের পরে একই বেতন পাচ্ছেন, পকেটে এখন 6,000 টাকা থাকে, কথা বলেন না কেন? হচ্ছে না? তার মানেটা কি জানেন? আল্লাহ তাআলা ওখানে ভরপুর বরকত ঢেলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন।
এরপরে বাচ্চা যখন হবে একটা দুইটা তিনটা, অনেকেই আছে এখানে হাত তুলতে বললে অকপটে হাত তুলবে যে হুজুর বাচ্চা একটা করে হয়েছে আর দেখি 5 লাখ করে লাভ হয়েছে ব্যবসায়, বাচ্চা একটা করে হয়েছে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে জমি কিনতে পারছি, আমার বাচ্চা হয়েছে। তারপরে অনেক সময় তো পোলাপানের নাম, একজন রাজশাহীতে জিজ্ঞেস করছে আপনার ছেলের নাম কি, ছোট্ট একটা ছেলে, হুজুর আমার ছেলের নাম ডলার। আমি বললাম ডলার কে? হুজুর আগে ছিলাম গরিব, মেয়েটা হইলো একটা মুদি দোকান দিলাম, ছেলেটা হইলো মুদি দোকানে 10 লাখ টাকার মাল উঠাইলাম, আল্লাহ তালা এক জায়গা থেকে ব্যবস্থা করে দিল। চিন্তা করলাম যে ছেলে আসার পরেই যে আমার টাকা বাড়লো, এর লাগে মহব্বত করে ছেলের নাম টাকা তো আর রাখা যায় না, ডলার রেখে দিছি। কথা বুঝেন নাই? এরকম কিন্তু হয়, ছেলের নাম কি রাখছে ডলার। তো আমি বললাম নামটা চেঞ্জ করেন, ছেলে তো এখন বড় হয়ে গেছে মানুষ হাসবে শুনলে, ওর নাম ডলার না ওর নাম আবদুল্লাহ রেখে দেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।